প্রশ্ন করছেন নীলা, বাচ্চার বয়স 7 মাস, 6 মাস বয়স থেকে সলিড শুরু করেছেন, এখন এই 7 মাস বয়স থেকে ডিম, মাছ, মুরগি, মাংস, চিজ এগুলো খাওয়াতে পারবো কিনা? ঠিক 7 মাস থেকে যে চিজ বা মাংস খেয়ে ফেলবে বিষয়টা এরকম না, মাছটা যেহেতু সফট থাকে এবং এটা সফটলি আমরা কুক করতে বলি, স্টিম বা জাস্ট বয়ল করে, ডিম আপনি ট্রাই করবেন সিদ্ধ করার পরে কুসুমটাকে আলাদা করে মায়ের বুকের দুধের সাথে মিক্সড করে অথবা আলাদা কোনো ফর্মুলা খেলে তার সাথে মিক্সড করে আগে কুসুম ট্রাই করেন, কুসুম টলারেট করে কিনা সেটা খেয়াল করেন, না হলে সেটাকে অফ করে দিতে হবে, টলারেট করলে খুবই ভালো, সেরকম মাছ আপনি দেন। চিকেনটা আসলে বাচ্চারা এত তাড়াতাড়ি খেতে পারে না, তো জাউ ভাতের সাথে একদম চিকেনটাকে কিমা করে অথবা চিকেন দিয়ে স্টক তৈরি করে সেটাতে আপনি জাউ ভাতের সাথে মিক্সড করে বা ওটসের সাথে মিক্সড করে আপনার বাচ্চাকে আপনি দিতে পারেন। চিজটা আপনি আসলে 8-9 মাসের পরে শুরু করতে পারেন, তাহলে আসলে বাচ্চার জন্য ভালো হবে।